বিসমিল্লাহির রহমানির রহিম। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, মা মানুষের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। ওনার সুস্থতার জন্যই যুবদল আজকে এই দোয়ার মাহফিলের আয়োজন করেছে। আসলে এখানে বক্তব্য দেওয়ার নেই, যুবদলের আজকে আমাদের এই দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন যুবদলের সাবেক সফল সভাপতি, ঢাকার সাবেক মেয়র, সাবেক মন্ত্রী, সাবেক পাঁচবারের সংসদ সদস্য, যুবদলকে যিনি শক্ত হাতে নেতৃত্ব দিয়েছেন আমাদের সেই প্রিয় নেতা জনাব মির্জা আব্বাস সাহেব আজকে এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন। আর উপস্থিত আছেন যুবদলের আরেক দিকপাল, যিনি মির্জা আব্বাস সাহেবের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই যুবদলকে শক্তিশালী সংগঠনে পরিণত করেছেন, যুবদলের সাবেক সফল সভাপতি, সাবেক সফল সাধারণ সম্পাদক, সাবেক মন্ত্রী, কেন্দ্রীয় থেকে নির্বাচিত সংসদ সদস্য বাবু গহেশচন্দ্র রায়, বরিশালের কৃতি সন্তান, যুবদলের আরেক সফল সাধারণ সম্পাদক এবং সফল সভাপতি অনিল বর্ষি বক্তা, অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ভাই সহ উপস্থিত জাতীয় বিএনপি জাতীয় নেতৃবৃন্দ, ঢাকা মহানগর উত্তর দক্ষিণ বিএনপি নেতৃবৃন্দ, যুবদলের নবনির্বাচিত সকল নেতৃবৃন্দ, সাবেক নেতৃবৃন্দ সহ সকলকে আসলে ধন্যবাদ জানাচ্ছি। বক্তব্যের কিছু নেই, আপনারা সকলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য দোয়া করবেন, দেশনায়ক জনাব তারেক রহমানের জন্য দোয়া করবেন, নতুন নবনির্বাচিত কমিটি সকলের কাছে দোয়া চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।